রবিকুল কুপন উদ্বোধন করছেন, মিতাই বৈশ্য মহাশয় উনি আমাদের ক্লাবের লোগো উদ্বোধন করছেন, এবং আমাদের জেলা পরিষদ সদস্য উনি আই কার্ড উদ্বোধন করলেন। ভেঙে পড়ে যাবো তো না, রক্তদান শিবির করার উদ্দেশ্য কি রয়েছে? রক্তদান শিবির করার উদ্দেশ্য আপনারা জানেন, আমাদের দেশে যে কোভিড-19, দেশে বললে ভুল হবে, গোটা পৃথিবীতে যে কোভিড-19 সিচুয়েশন হয়েছে তাতে রক্ত সংকট এলাকায় প্রচণ্ডভাবে দেখা দিয়েছে, এবং রক্ত যোগান দিতে তারপরে আমাদের পবিত্র মহরম একটা পরব গেল, এই মহরমটাও রক্তের সঙ্গে রিলেটেড, তাই আমরা একটাই কথা মাথায় রেখে যে মুমূর্ষু রোগীকে আমরা যদি রক্ত দিয়ে সাহায্য করতে পারি তাহলে আমাদের একটা সামাজিক কল্যাণ কাজ হবে, এই উদ্দেশ্য করেই আমাদের রক্তদান শিবির। সঙ্গে আমাদের এই ক্লাব নতুন প্রতিষ্ঠিত, আজকে আমরা অফিসিয়াল আমাদের ক্লাবের লোগো এবং ক্লাব সদস্যদের আইডি কার্ড এবং ডোনেশন কুপন, এই তিনটে জিনিস আমরা অফিসিয়াল উদ্বোধন করলাম। এই অফিসিয়াল উদ্বোধন যেহেতু আমাদের ক্লাবের ইয়ে করবো, তার জন্য আমরা রক্তদান শিবিরটা করেছিলাম। আপনাদের ক্লাবের নাম কি রয়েছে? আমাদের ক্লাবের নাম DTI ইউনিভার্সাল ইউথ ক্লাব। মূলত সামাজিক সব কিছুই কাজ থাকবে, গরিব মানুষের কারো মেয়ের বিয়ের সমস্যাতে আমাদের ক্লাবকে জানালে আমরা বাড়ি বাড়ি সদস্যরা সবাই বাড়ি বাড়ি গিয়ে চাঁদা কালেকশন করে তার মেয়েকে কন্যাদায়ের যে ঋণ, সেই ঋণের থেকে যেন হালকা করতে পারি, মাথা থেকে বোঝাটা নামাতে পারি, সেই হিসাবে সহযোগিতা করব, এবং সব রকম সমাজ সেবামূলক কাজ তার সঙ্গে আমাদের ক্লাবের ছেলেরা জড়িত থাকবে, তার সঙ্গে খেলাধুলা তো অবশ্যই আছে। মূলত আপনারা ক্লাবের পক্ষ থেকে কিসের উপরে জোর দিবেন? সমাজ সেবা। কতজন মেম্বার রয়েছেন আপনারা? এ পর্যন্ত আমাদের 113 জন মেম্বার রয়েছে, আগামীতে আরও হবে, মানে আমাদের সংখ্যা আরও বাড়বে। সরকারিভাবে কোনো সুযোগ সুবিধা পেয়েছেন না? আমাদের নতুন ক্লাব, 2020 সালে আমরা ক্লাবকে প্রতিষ্ঠিত করেছি, আজকে আমাদের অফিসিয়াল ক্লাবের লোগো উদ্বোধন হলো, বুঝতেই পারছেন আমাদের ক্লাব খুব বেশি দিনের নয়, আগামীতে আমরা আশা রাখবো গভর্নমেন্ট যেভাবে বিভিন্ন ক্লাব, বিভিন্ন পূজা মণ্ডপ সব জায়গায় যেভাবে মানে সাহায্য করে চলেছে, আমাদেরও আশা করি সেই সাহায্য থেকে বঞ্চিত করবে না, আমরাও সেই সাহায্যের সঙ্গে জুড়তে পারবো। দাদা, এই রক্তদানে কীরকম টার্গেট রয়েছে আপনাদের? আমরা রক্তদানের টার্গেট তো অনেক নিয়েছিলাম, 110 জনের উপরে রক্ত হতো, কিন্তু জরুরি নীতি কী আছে, ওনাদের 50 জনের বেশি ওনারা রক্ত নিতে চাইছে না, তাই বলে মিনিমাম 60 তো আমরা দেবই, চেষ্টা করছি। আপনি কোন পদে রয়েছেন? আমি ক্লাবের সেক্রেটারি পদে রয়েছি।